পর্বে আমরা আলোচনা করব করোনাকালে প্রস্তাবিত নতুন রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি বিষয়ে। গত পর্বে মুদ্রানীতি বা মনিটারি পলিসি নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম পর্বে ছিল নতুন সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনার মৌলনীতি সম্পর্কে। বিদ্যমান পরিস্থিতিতে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন জরুরি। ঘোষিত প্যাকেজে সামাজিক নিরাপত্তা, প্রকৃত খাত ও সামাজিক উন্নয়ন সম্পর্কে রাজস্ব নৈতিক কৌশলসমূহ আলোচনা করা হয়নি। এখানে কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হলো। ক্রমহ্রাসমান আয় ও কর্মসংস্থানের কারণে নতুন রাজস্ব নীতির কেন্দ্রবিন্দু হতে হবে কর্মসংস্থান। খাত ভিত্তিক পুনরুদ্ধার কর্মসূচি হাতে নিতে হবে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিক এবং দরিদ্র পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন, জাতীয় জনস্বাস্থ্য ব্যবস্থা গঠন ও দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান ধরে রাখা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী খাতসমূহই বিশাল প্রণোদনার দাবিদার। এ মুহূর্তে বাজেট ঘাটতি ও ঋণ অনুপাতের দিকে দৃষ্টি দেওয়ার সময় নয়। আমূল পরিবর্তন না করলে অর্থনীতি অনির্দিষ্টকালের জন্য স্থবির হয়ে যাবে এবং সামাজিক স্থিতিশীলতায় বড় ধরনের আঘাত আসবে। চলমান সংকট এদেশের সংখ্যাগরিষ্ঠ, সঞ্চয়হীন, দিন আনে দিন খায় মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছে। দারিদ্র সীমা আন্তর্জাতিক সীমারেখার উপরে রাখতে হলে সার্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকা অত্যাবশ্যক। এ ধরনের কর্মসূচির আওতায় পেনশন ভাতা, বেকার ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশু প্রতিপালন ভাতা, আবাসন সুবিধা, আয় সহায়তা, স্বাস্থ্য ভাতা অন্তর্ভুক্তি জরুরি। আমাদের প্রাথমিক হিসেব অনুযায়ী এ সাত ধরনের ভাতার জন্য 1,94,236 কোটি টাকা ব্যয় হবে, জিডিপির প্রায় 7%। বহু দেশেই জিডিপির 11% বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় হয়। নগণ্য বাজেট, চিকিৎসা উপকরণ স্বল্পতা, অবকাঠামোগত দুর্বলতা, নিম্নমানের স্বাস্থ্যসেবা এবং অপরিকল্পিত খরচ সহ বিভিন্ন কারণে স্বাস্থ্যখাত আজ হুমকির সম্মুখীন। সার্বজনীন স্বাস্থ্যসেবা আদর্শ সমাধান হতে পারে। এ কর্মসূচি বাস্তবায়নাধীন থাকাকালে সাময়িকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য ভাতার আওতায় আনা যেতে পারে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রাক্কণে উক্ত ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেকের জন্য পারিবারিক ডাক্তার, নার্স ও অবকাঠামোর জন্য বাড়তি ব্যয় নির্বাহে জিডিপির 6% মতো ব্যয় করতে হবে। সার্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রচলন না হয় মানসম্মত শিক্ষা সীমিত জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ। দক্ষতা সরবরাহের বিশাল ঘাটতির সৃষ্টি হয়েছে। চলমান উচ্চশিক্ষা কার্যক্রম, নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতার বিকাশ এবং সক্রিয় নাগরিকত্ব সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রচলনে সরকারের জিডিপির 5.99% মতো ব্যয় লাগবে। বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি খাতসমূহ কোভিড-19 প্রাদুর্ভাবের আগেই ঝুঁকির মুখে ছিল। সবুজ বিপ্লব পরবর্তীকালে কৃষিখাতে উপকরণের দাম বেড়ে যাওয়ায় কৃষকের মুনাফা কমে গেছে। নতুন প্রযুক্তির কোনো প্রয়োগ ও প্রভাব কৃষিক্ষেত্রে দেখা দেয়নি। উৎপাদনশীলতা, প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা, পণ্য ও বাজারের বৈচিত্র্যের অভাবে শিল্পখাতের প্রধানত এক খাত নির্ভর হয়ে পড়েছে। পোশাক শিল্প খাতও রপ্তানি কমেছে। দক্ষতার স্বল্পতায় নথিভুক্ত ও অনথিভুক্ত বিদেশি নিয়োগ দেওয়া হচ্ছে। রেমিটেন্স হিসেবে বড় অংশ বাইরে চলে যাচ্ছে এ কারণে। অন্যদিকে রেমিটেন্সের অন্তঃপ্রবাহ কমায় গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের দুশ্চিন্তা দেখা দিয়েছে। লকডাউনের কারণে মাঠে পড়ে আছে ফসল, বড় ক্ষতির মুখে কৃষক। এ মুহূর্তে তাদের নেই কোনো আয়, নেই সঞ্চয়, অনাহারে অর্ধাহারে কাটছে দিন। কৃষকদের ফসল তোলার এ সময় নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতই দরকার। সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কিনতে হবে। সার, বীজ ও কীটনাশকে আর্থিক ভর্তুকি চালিয়ে যাবার পাশাপাশি কর মৌকুপের ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। খাদ্য মজুদের পাশাপাশি খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এলাকাভিত্তিক খাদ্য কিনে খাদ্য সাহায্য কর্মসূচি চালু রাখা যেতে পারে। কৃষক খাদ্য উৎপাদন করে বাজারে সঠিক দামে বিক্রি করতে না পারলে পরবর্তী ফসল উৎপাদন করতে নিরুৎসাহিত হবে এবং উৎপাদন করার অর্থবলও তার থাকবে না। খাদ্য সংকটও দেখা দিতে পারে।
ধান কাটা শুরু হয়েছে শ্রমিক উদ্বৃত্ত এলাকা থেকে ঘাটতি এলাকায় শ্রমিকদের প্রবেশের সব ধরনের উদ্যোগ নিতে হবে। বিগত বছরগুলোতে ধান কাটা মৌসুমে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছিল। চলতি মৌসুমে করোনার প্রাদুর্ভাবের কারণ দরুন গণ পরিবহন বন্ধ থাকায় তাদের চলাচল বিঘ্নিত হবে, তাদের স্বচ্ছন্দে চলাচলের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক নির্দেশনা থাকতে হবে। পাশাপাশি বোরোতে ক্ষতি হলে সেটা আউশে কীভাবে মেটানো যায় সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে এখনই। এবছর আউশের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত 669,000 প্রবাসী বাংলাদেশি বিভিন্ন দেশ থেকে এসেছেন, এর মধ্যে শ্রমিক আছেন প্রায় 500,000। এদের মধ্যে মার্চের প্রথম দিনেই এসেছেন 293,000। সরকারের পক্ষ থেকে সহায়তা না পেলে তারা টিকে থাকতে পারবেন না। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক প্রতিষ্ঠান কম জনবল নিয়ে কাজ চালাতে চাইবে, ফলে প্রবাসীদের চাকরির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এ বিষয়টিও সরকারের বিবেচনা করে আগাম পরিকল্পনা শুরু করা এখনই দরকার। বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা এবং ভর্তুকি প্রদান তথা অনুদান, কর অবকাশ, কর অব্যাহতি, এগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী হতে হবে। আজ তক গোষ্ঠীতন্ত্র সহায়তার মূল সুবিধাভোগী। প্রদানকৃত সহায়তা অনেক ক্ষেত্রেই উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে ব্যবহৃত না হয়ে বিদেশে পাচার হচ্ছে। পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য তিনটি লক্ষ্যমাত্রা ভিত্তিক বা মিশন ওরিয়েন্টেড, বৈচিত্র্যকরণ, সবুজ শিল্পায়ন ও দেশব্যাপী গ্রামীণ অর্থনীতি উজ্জীবনী সমন্বিত শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়ন, ইকুইটি ম্যাচিং তহবিল গঠন করা যেতে পারে। ক্ষুদ্র ও মধ্যম এবং নদুর উদ্যোক্তাদের প্রাধান্য তাদেরকে দিতে হবে। বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কর্মসংস্থান, পণ্য বৈচিত্র্য, মূল্য সংযোজন, সবুজায়ন ও বিকল্প রপ্তানি সৃষ্টি ইত্যাদি শক্ত শর্ত আরোপ করা দরকার। প্রত্যেক ধাপের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করে পরবর্তী সহায়তা প্রদান করতে হবে। এতে ঋণ খেলাপি ও রুগ্ন শিল্প কলকারখানা নিয়ে পূর্বের অভিজ্ঞতা এড়ানো সম্ভব হবে। গ্রামীণ অর্থনীতি উজ্জীবনী তহবিল থেকে কারখানা ও উৎপাদন কেন্দ্রগুলো প্রধান মহাসড়ক ও নদী তীরবর্তী স্থানে স্থাপন করলে শিল্পায়নের জন্য জরুরি বিদ্যুৎ, গ্যাস ও পানি সহজলভ্য হবে। দেশব্যাপী শিল্পায়নের কারণে আঞ্চলিক অসমতাও কমবে। ক্রমবর্ধমান পরিবেশ বিপর্যয় ও কোভিড-19 সংক্রমণের মধ্যে যোগসূত্র বিদ্যমান। অনতিবিলম্বে খনিজ উত্তোলন, অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য প্রকল্প থেকে পরিবেশ বিপর্যয় বন্ধ বাঞ্ছনীয়। স্থানীয় প্রশাসনের উপর গুরুত্ব আরোপ করা এবং তা যথেষ্ট শক্তিশালী করাটা আজ একান্তভাবেই জরুরি। জনগণের জন্য সত্যিকার গণতন্ত্র নিশ্চিত করার উপলব্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারকে যথাযথ মূলধন, দক্ষতা এবং প্রযুক্তিগত সহায়তা দিতে হবে যাতে স্থানীয় অর্থনীতি গড়ে উঠতে পারে। 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন অর্জন তথা জলবায়ু পরিবর্তন রোধ, সবুজ শিল্পায়ন এবং অসমতা রোধে বিশ্বের সকল দেশকে একযোগে কাজ করে চলার বিকল্প নেই। সমুন্নত উন্নয়ন চিন্তা আগামীর পথকে সুগম করবে এবং তা নিশ্চিত করতে মার্শাল প্ল্যান অথবা ম্যানহাটন প্রজেক্টের মতো বিশাল বহুপাক্ষিক উদ্যোগের প্রয়োজন। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদান ও ঋণ মৌকুব অত্যন্ত জরুরি। দুর্যোগের মাত্রা এবং ব্যাপকতা বিবেচনায় এখন পর্যন্ত যে প্রস্তাবিত বৈদেশিক সাহায্য তা অপ্রতুল। যে কোনো রাষ্ট্র সমন্বিত উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার জন্য সরকার ও বহুপাক্ষিকতার উপর জনগণের আস্থা স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় অর্থনৈতিক অধোগতিকে থামিয়ে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়।